আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি অলরেডি অনেকগুলো অনুষ্ঠান বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে করেছি, এবং যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পরে আপনি নিশ্চয়ই হয়তো আমার অনুষ্ঠানগুলো দেখেছেন। এবং সেক্ষেত্রে এখন অবধি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আসলে বক্তব্য হচ্ছে যে বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে অনেকগুলো অনুষ্ঠান আমি করেছি, এবং সেখানে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে পরে আমার চ্যানেলে গিয়ে আপনি কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশি সম্পর্কে আরও অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন। বক্তব্য হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু আপনাদের অর্থাৎ যাদের বৃশ্চিক রাশি তাদের বিবাহিত জীবনে অনেকগুলো সমস্যা আসতে চলেছে, তাই এখন থেকে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে। ব্যাপার হচ্ছে যেটা, যে আমরা অনেক সময় দেখি যে সমস্যা যখন জটিল আকার ধারণ করে নেয় তখন কিন্তু আপনারা অনেকেই জ্যোতিষের কাছে আসেন, তখন একজন জ্যোতিষীর অনেক সময় কিছু করার থাকে না। কারণ সমস্যা যখন অত্যন্ত গুরুতর হয়ে যায়, অত্যন্ত জটিল হয়ে যায়, তখন আসার চেয়ে আগে থাকতে আসা, আগে থাকতে একটা পরামর্শ করা, আগে থাকতে একটা প্রতিকার প্রতিবিধানের মধ্যে থেকে চলা, আগে থাকতে একটা গাইডলাইনকে মেনটেন করা, আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ। যাদের যাদের বৃশ্চিক রাশি বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সামনের দিন কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা আসতে চলেছে। সেক্ষেত্রে এমনও অনেকের হতে পারে যেখানে কিন্তু আপনাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, এমন অনেকের হতে পারে যেখানে কিন্তু আপনাদের সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে, এমন অনেক হতে পারে যেখানে কিন্তু আপনাদের বিবাহিত জীবনটা অনেকটা দুর্বিষহ একটা ঝামেলা অশান্তির মধ্যে প্রবেশ করে যেতে পারে। বৃশ্চিক রাশি মানেই প্রতিবাদ, বৃশ্চিক রাশি মানেই হচ্ছে রোম্যান্স, বৃশ্চিক রাশি মানেই হচ্ছে রোমান্টিক একটা ভালোবাসাতে পরিপূর্ণ, বৃশ্চিক রাশি মানেই হচ্ছে মানুষের জন্য করা কিন্তু করার পরেও কিন্তু কোনো দাম পাওয়া যায় না, বৃশ্চিক রাশি মানুষ মানেই হচ্ছে যে মানুষকে পরিবারের মানুষদের জন্য ভালোবাসা, পরিবারের মানুষদেরকে ভালোবাসার বন্ধনে আঁকড়ে রাখার পরেও কিন্তু পরিবারের থেকে বিভিন্ন রকমভাবে অপমান অপবাদ ইত্যাদিকে ইত্যাদি পাওয়া। বৃশ্চিক রাশি জীবনই সংঘর্ষের জীবন, বৃশ্চিক রাশি জীবনই হচ্ছে লড়াইয়ের জীবন, বৃশ্চিক রাশি সমস্ত লাইফটাই কিন্তু সংগ্রাম লড়াইয়ের মধ্যে থেকে এগিয়ে চলে। বৃশ্চিক রাশি শুধুমাত্র একটুখানি চায় ভালোবাসা, বৃশ্চিক রাশি শুধুমাত্র একটুখানি চায় রেসপেক্ট, বৃশ্চিক রাশি একটুখানি চায় একটু মান সম্মান, বৃশ্চিক রাশি একটুখানি চায় কিন্তু যে একটু ভালোভাবে চলতে। কিন্তু যতই সে ভালো ভাবুক না কেন, বৃশ্চিক রাশির জীবনে কিন্তু সর্বদাই কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু ঝুটঝামেলা অটোমেটিক্যালি চলে আসে। অত্যন্ত স্পিরিচুয়াল মেন্টালিটির হয় এই রাশির মানুষরা, ভগবানের প্রতি কিন্তু এরা বিশ্বাস হারায় না, এরা কিন্তু মনে করে যে ভগবান একদিন না একদিন মুখ তুলে আমাদের দিকে চাইবেন। কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষদের এখন বর্তমান সময় কিন্তু ভালো নয়, এবং এখন কিন্তু আপনাদের বিবাহিত জীবনে নানান ধরনের সমস্যা চলছে বা চলতে পারে। কারণ এটা আমি বলবো না যে সবার হবে, কিন্তু বেশ অনেকটারই কিন্তু এইরকম যোগ আকাশে তৈরি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আপনারা কিন্তু যাদের আপনাদের বৃশ্চিক রাশি, আপনাদের কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে খুব একটা ভালো বন্ডিং হচ্ছে না এখন বর্তমানে, পরিবারের লোকজনরাও কিন্তু কখনো কখনো আপনাদের সঙ্গে ভিতর থেকে শত্রুতা করার চেষ্টা করছে, আপনারা ভেতরে আপনাদের ভেতরে অত্যন্ত ডিপ্রেশন কাজ করছে, বারবার স্বামীর সঙ্গে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে, এবং স্বামী বা স্ত্রীর উগ্র কথাবার্তা, নেগেটিভ ধরনের কথাবার্তা, সবসময় একটা ডমিনেটিং কথাবার্তাতে আপনারা কিন্তু বিরক্ত বোধ করছেন, এবং আপনারা কিন্তু মনে মনে অনেকেই কিন্তু ভাবছেন যে এরকমভাবে কিন্তু চলা যায় না, এরকমভাবে কিন্তু বেশি দিন চলা যায় না। যাদের যাদের বৃশ্চিক রাশি তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো যে সামনের 2020 সালের আগস্ট মাস থেকে আপনাদের কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে আরও বেশি কমপ্লিকেটেড একটা পজিশন ক্রিয়েট হয়ে যেতে পারে। এবং আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ যদি ওয়াইফের থেকে, মানে আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে আরও অনেকগুলো নেগেটিভ ব্যবহার কিন্তু আপনার দিকে আসতে চলেছে। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে সামনের দিনে কিন্তু আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের থেকে অত্যন্ত উগ্র কথাবার্তা, অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি, আপনাকে বারবার ধমকি দেওয়া, আপনাকে ছেড়ে দেবো এই ধরনের একটা কথাবার্তার মধ্যে কিন্তু আপনি
চলতে পারেন। সামনের দিন কিন্তু এরকম আসছে, হয়তো এখন থেকে এই এফেক্ট দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা অত্যন্ত ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনাদেরও মাঝে মাঝে মাথা গরম হয়ে যাচ্ছে, এবং মাথা গরম হয়ে গিয়ে আপনারা দু একটা কথাবার্তা বলে ফেললে তাহলে পারে কিন্তু আরো বাতাঙ্গার হয়ে যাচ্ছে, আমরা যেটাকে বলে থাকি সত্যি কথায়। সমস্যা অনেকগুলো কিন্তু সামনে আসছে, আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো সমস্যা আসতে চলেছে, এবং আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিন্তু এখন বর্তমানেতে এখনকার আকাশের মঙ্গলের যে প্লেসমেন্ট রয়েছে সেটা কিন্তু খুব ভালো নাই, এবং তারপরে কিন্তু সেপ্টেম্বর থেকে রাহু প্রবেশ করবে বৃষরাশিতে, যেটা বৃশ্চিক রাশির সপ্তম ভাব, সেই ক্ষেত্রে কিন্তু আরও অনেকগুলো সমস্যা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে নিয়ে আসবে, তাই এখন থেকে কিন্তু আপনাদের সতর্ক হওয়া উচিত, এখন থেকেই কিন্তু তার একটা আভাস কিন্তু আপনারা পাচ্ছেন। আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা যদি এরকম হয়, যদি আপনার মনে হয় যে আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে এবার সমস্যা তৈরি হচ্ছে, আপনার পরিবার আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাকে ডমিনেট করা হচ্ছে, আপনার হাজব্যান্ডের কথাবার্তা আপনাকে বিরক্ত দিচ্ছে, আপনার হাজব্যান্ডের কথাবার্তা আপনাকে অপমান করছে, এবং ধীরে ধীরে আপনি চেষ্টা করছেন যে এটা তো অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো যে আপনি কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন এখনই সময় থাকতে থাকতে, এবং নিজের জন্মচক্রটিকে চেক করান। অথবা এছাড়াও আমি একটা কথা বলবো, যাদের বৃশ্চিক রাশি কিন্তু বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুসংবাদ আসতে চলেছে, আপনাদের কিন্তু সামনের দিনে বিবাহ হওয়ার একটা প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে, এবং আগস্টের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের যোগ সৃষ্টি হয়ে যাবে। যারা বৃশ্চিক রাশির মানুষ আছে এবং প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করে বিবাহ হওয়ার যোগ অত্যন্ত প্রবল হতে চলেছে। যারা প্রেম করছেন কিন্তু বাড়ির লোকের কারণে বিবাহ হয়নি বা বিবাহ হচ্ছে না, তারা কিন্তু অনেক সময় আমরা যেটাকে বলি না যে পালিয়ে গিয়ে বিয়ে করা, এরকমও কিন্তু একটা যোগ সৃষ্টি হচ্ছে। যদি আপনার জন্মচক্রের মধ্যে বৃশ্চিক রাশিটি অত্যন্ত পীড়িত হয়ে থাকে বা আপনার সপ্তম ভাবটি অত্যন্ত পীড়িত হয়ে থাকে, তাহলে পারে কিন্তু আমার অবশ্যই আপনার কাছে অনুরোধ, আপনি কিন্তু বিবাহ করার আগে একটি ভালোভাবে আপনার জন্মচক্রটিকে প্রেডিকশন করান, আপনার জন্মচক্রটিকে বিচার করান, এবং কিছু প্রতিকারের দরকার পড়লে পারে সামান্য কিছু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি কিন্তু এগোন। কারণ যদি আপনি বিবাহ করতে চাইছেন, বিবাহ করবার প্ল্যানিং করছেন, তাহলে সামনের যে ট্রানজিট, সামনের যে আকাশের গোচর, এটা কিন্তু আপনাকে বিবাহ করিয়ে দেবে। কিন্তু বিবাহ করার পরে, বিবাহ করাটা বড় কথা নয়, বিবাহ করার পরে সুন্দরভাবে বিবাহিত জীবনটাকে চালনা করাটা অনেক বড় কথা, যেটা কিন্তু আপনি যখন বিবাহ করবেন আপনি কিন্তু একটা খারাপ ট্রানজিটের ওপরে বিবাহ করবেন, এবং খারাপ ট্রানজিটের ওপর বিবাহ করার ফলে বিবাহ করে নেওয়ার পর কিন্তু বেশ নতুন নতুন কিছু সমস্যা আপনার জীবনে চলে আসতে পারে। তাই আপনাকে অবশ্যই আজকে অনুষ্ঠানটির নাম যে বর্তমানে বৃশ্চিক রাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা, এবং যদি আপনার মনে হয়, যদি আপনার ভিতরে এই ফিলিংস কাজ করে যে না সত্যি আমার তো বিবাহিত জীবনে ছোট ছোট সমস্যা হচ্ছে, এই ছোট সমস্যাগুলো কিন্তু ভবিষ্যতে গিয়ে বড় সমস্যা নিয়ে আসবে, এবং অনেক বৃশ্চিক রাশির কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স সেপারেশনের মতো সমস্যা আসতে চলেছে, তাই এখনও সময় আছে আপনারা অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিজের জন্মচক্রের বিচার বিশ্লেষণ করান, এবং নিজের জন্মচক্রটিকে চেক করান যে কী ধরনের সমস্যা আসতে চলেছে, কতদিন এই সমস্যা থাকবে, ভবিষ্যতে এই সমস্যা রিকভার হয়ে যাবে কি না, ইত্যাদি অনেক প্রশ্ন আছে, সেগুলোকে বিচারের মাধ্যমে ক্লিয়ার করাতে হবে, এবং তাহলে পরে আমার মনে হয় যে আপনার এই সুন্দর বিবাহিত জীবনটিকে আবার ফিরিয়ে আনা সম্ভব, আপনার বিবাহিত জীবনটাকে আবার টিকিয়ে দেওয়া সম্ভব, আপনার বিবাহিত জীবনটায় যাতে আপনাদের স্বামী স্ত্রীর হাত একে অপরের থেকে বিচ্ছেদ না হয় তার ব্যবস্থা একটা কিন্তু করা যাবে। খুব সামান্যভাবে বলবার চেষ্টা করলাম, এটা একটা রেড অ্যালার্টের মতো বলতে পারা যায়, এবং আপনারা সতর্ক হন, আপনারা যদি আমার বক্তব্যকে বোঝেন, যদি আপনাদের মানসিকতা আপনাদের ফিলিংসের সঙ্গে আমার বক্তব্যের ম্যাচ হয়, তাহলে পরে অবশ্যই আপনারা কিন্তু আজই কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করান। কারণ সামনের দিনে যে ট্রানজিট, সামনের দিনে যে আকাশের গ্রহগত পজিশন, এটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে সমস্যায় ফেলবে। তাই খুব সামান্য করে বলার চেষ্টা করলাম, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এরকম সতর্কতামূলক অনুষ্ঠান দেখতে গেলে পারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ অ্যাস্ট্রো টিপস মানে শুধুই জ্যোতিষ, জ্যোতিষ আর জ্যোতিষ। পরের অনুষ্ঠানে আবার দেখা হবে।